মাননীয় বিরোধী দলের চিফ স্পিকার এই মুহূর্তে সারা দেশের মানুষ অনেক সমস্যা আছে তার মধ্যে দুটি সমস্যা মানুষ খুবই এফেক্টেড একটি হলো বিদ্যুৎ মানে স্পিকার এই মৌসুমে সারা দেশে গ্রামে গঞ্জে চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও বারো ঘন্টা কোথাও আট ঘন্টা আমার এলাকায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকে আমরা জানি না সরকার বলেছেন যে হাজার বিদ্যুৎ ক্যাপাসিটি আছে তাহলে বিদ্যুৎ গেল কোথায় প্লিজ লোডশেডিং হয় না চ্যালেঞ্জ করলাম হয় হয় না না গ্রামে বলবেন কেন আমি আমার এলাকার মানুষ আমাকে বলেছে মাননীয় মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়া দিতে যে আমার এলাকায় একটা দিন থাকার জন্য লোডশেডিং হয় কিনা দেখার জন্য মানে স্পিকার আমার প্রশ্ন আরেক জায়গায় সেটা হইলো যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ভাড়ার তাদের সক্ষমতার একচল্লিশ শতাংশ সক্ষমতার থাকা সত্ত্বেও বসে আছে এবং বাইশ আর্থিক বছরে এই বসে থাকার কারণে ভাড়া বাবদ ছাব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে মানে স্পিকার এর আগে এই পার্লামেন্টে গত বলেছিলাম বলেছিলাম আমার এলাকা প্রায় বিদ্যুৎ চলে যায় মানুষের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমি আজকে চ্যালেঞ্জ চাই না আমি চাই উনি স শরীরে আমার এলাকায় একটু যাবেন দুই চার দিনের মধ্যে দেখবেন যে কয়ে ঘন্টা বিদ্যুৎ থাকে মোসাল গ্রাম এলাকা মানুষ স্পিকার আমি আরো একটু বলতে চাই যে আরও বলতে চাই আমার স্পিকার ওই যে দায় মুক্তি দিয়ে যে সমস্ত চুক্তি আমরা করেছি এই দায় মুক্তির চুক্তিটা দয়া করে উদ্যোগ করে এই যে এই যে বসে বসে মানে দেওয়া হবে বিদ্যুৎ যদি উৎপাদন নাও করে এই চুক্তি জনগণের সাথে বাতিল করেন বাতিল করে বিদ্যুৎ দিলে যেমন আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা বিল দেই ঠিক ওই সমস্ত কোম্পানিকে বিদ্যুৎ দিলে তাহলে বিল দিবেন বসিয়ে রেখে এইভাবে এক বছরের ছাব্বিশ হাজার কোটি টাকা দিবেন এটা আমার মত তারপরে আবার লুডশেডিং থাকবে কি যে একটা অসহনীয় অবস্থায় দেশে ডাকার শহর থেকে আপনারা কেউ বুঝবেন না যারা মানুষ সদস্য সরকারি দলের তারা হয়তো বলতে পারেন না গ্রামে কি অবস্থাটা এই অবস্থাটা যারা গ্রামেগঞ্জে এমপি সাহেবরা আছেন যান তারা জানেন কিন্তু আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার যে এই বিদ্যুতের বিষয়টা অপচয় বন্ধ করে ওই পদক্ষেপের মাধ্যমে বিদ্যুতের ওই যে ব্যবসা যারা করে যারা নাকি বিদ্যুৎ প্লান্ট পোষণ তাদেরকে মাধ্যমে ব্যবস্থা করেন অপচয় বন্ধ করেন তাহলে আমার মনে হয় এই যে বিদ্যুৎ দাম বাড়াচ্ছেন মানে স্পিকার আইএমএফ এর কারণে চার বছরে যদি ভর্তুকি মাননীয় মন্ত্রী একটা সুন্দর কথা বলেন যে সমন্বয় সমন্বয় মানে মূল্য বৃদ্ধি করেন এদের বলতে লজ্জা হয় বলেন যে সমন্বয় এই সমন্বয় এক বছর করেছেন আগামী তিন বছর বার করবেন সমন্বয় অর্থাৎ বৃদ্ধি করবেন করে ভর্তুকি ভর্তুকিটা যদি পুরো তুলেন এখন যদি যা বিদ্যুতের দাম প্রতি ইউনিট তাহলে ডাবল হয়ে যাবে দুই বছর তিন বছর পরে তখন মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মধ্যে বলবো যে শুধুমাত্র দাম বৃদ্ধি না করে এমন কিছু পদক্ষেপ নেন যে পদক্ষেপের মাধ্যমে জনগণের উপর চাপ না এসে এই এত সহনীয় অবস্থায় আপনারা সরকারও থাকতে পারে আর বিদ্যুত যাতে পাওয়া যায় মানে স্পিকার একই সাথে আরেকটি বিষয় আমি বলবো এই গত ঈদ উপলক্ষে সারা দেশে মানুষ রোড অ্যাক্সিডেন্ট তিনশো পনেরো জন মারা গেছে ঈদের আগে পরে রোড অ্যাক্সিডেন্টে প্রতিদিন এখন চোদ্দ জন মারা যায় বছরে পাঁচ হাজার মতো লোক রোড এক্সিডেন্টে মারা যায় এটা হলো আমার না এটা সরকারের সংস্থা তাদের হিসাব মানে স্পিকার এখানে এইটুকু বলতে চাই যে সতেরোই এপ্রিল জালকারিতে সিমেন্ট বাহী ট্রাকের চাপের চোদ্দে মারা যায় সেই ট্রাকটি ড্রাইভারের ভারী যানবাহন চালানোর কোনো লাইসেন্সই ছিল না চট্টগ্রামের আঙ্গনে বাইশ বারো বাইশে এপ্রিল যে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে দু শিক্ষার্থী মারা যায় সেই গাড়িটার কোনো ফিটনেস ছিল না এবং তেতাল্লিশ বছর বয়স গাড়িটা মাননীয় মন্ত্রী তেতাল্লিশ বছর বয়স নো ফিটনেস কে গাড়িতে করবে মান স্পিকার উনিশে এপ্রিল রাজধানীর বিমানবন্দরে বেপর একটি বাস প্রাচীর মানে ভেঙে গুকে सिविलाइजेशन একজন ইঞ্জিনিয়ারকে চাপা দিয়ে মেরে ফেলে এই এই বাসের ড্রাইভারেরও মানে স্পিকার বাস চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স তার ছিল না মানে স্পিকার আমি জানি না শুধু এটুকো বলবো যে এই যে রোডসের রোডসের বেশির ভাগ কিন্তু এক্সিডেন্ট হয় পুরোনো গাড়ি ফিটনেস নাই ড্রাইভিং লাইসেন্স যে গাড়ির থাকতো সেই ড্রাইভিং লাইসেন্স নাই আমার মনে হয় গুলি স্ট্রংলি আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রী মধ্যে খুব যোগ্যবান এবং বিজ্ঞ মানুষ আমি শেষ করতে বলবো যে এই রোড আপনি একটু স্ট্রং হইলে স্ট্রং হন ওই ড্রাইভিং লাইসেন্স পুরোনো গাড়ি ফিটনেস বিহীন গাড়ি ও টু মোটু এগুলি রাস্তায় চলাচল না করে তাহলে এইভাবে মানুষগুলি মারা যাবে না দয়া করে আপনারা এই বিষয়ে আপনার ব্যবস্থা নেন মানুষ